নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালোই আছেন। আজকে আমরা এসে গেছি নয়াবাদ নিউ গড়িয়া মেট্রোর সামনে উপহার শপিং মল থেকে 200-300 মিটার ডিস্টেন্সে একটা G+3 বিল্ডিং। ফ্রন্টের যে রাস্তা রয়েছে বিল্ডিংটার 32 ফুট রাস্তা রয়েছে। এই হচ্ছে বিল্ডিংয়ের কার পার্কিংয়ের জায়গা, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের এন্ট্রি। ঢুকেই বাঁহাতে দেখতে পাচ্ছেন একটা লিফট আছে। এখান থেকে আমরা চলে যাব সেকেন্ড ফ্লোর। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি। তো আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এটা সেকেন্ড ফ্লোরের লিফট। ঠিক তার বাঁহাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাটটা। দেখতে পাচ্ছেন দরজাটা খুবই ব্র্যান্ডেড কোম্পানির দেওয়া আছে। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং রয়েছে। এটা 12x8 লিভিং কাম ডাইনিংটা রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনের জায়গা, এই যে জায়গা রয়েছে পয়েন্ট করা রয়েছে। আর এটা হচ্ছে কমন টয়লেট। দেখতে পাচ্ছেন বড় একটা বেসিন রয়েছে, আপনার কোমর বসানো রয়েছে, সাবার বসানো রয়েছে, কোমরটা হ্যাঙ্গিং কোমর রয়েছে। এখানে যা দেখতে পাচ্ছেন সবই ব্র্যান্ডেড ইউজ করা রয়েছে, কোয়ালিটি খুবই ভালো। 6x6 এই টয়লেটটা রয়েছে। এখান থেকে বেরিয়ে এই দেখতে পাচ্ছেন ডান দিকে মেন ডোরটা, এবং মানে ডোর থেকে ঢুকেই ডান দিকে এই ডোরের পেছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন। কিচেন 10x4.5-এর এই কিচেনটা রয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফিনিশিং করা, ব্র্যান্ডেড টাইলস দেওয়া রয়েছে। নিচে দেখতে পাচ্ছেন বেসিন দেওয়া আছে, গ্রানাইট দেওয়া আছে, খুব সুন্দর বড়সড় একটা কিচেন রয়েছে। কিচেনের পাশে এটা দেখতে পাচ্ছেন এটা একটা বেডরুম। বেডরুমে আমরা ঢুকলাম, দেখতে পাচ্ছেন এটা লফট করা রয়েছে, একটা ওয়ার্ড্রপ করা রয়েছে। এটা 12x10-এর রুম রয়েছে। এবার আমরা চলে যাব সেকেন্ড বেডরুম। দেখতে পাচ্ছেন সেকেন্ড বেডরুম, এটাও 12x10-এর বেডরুম রয়েছে। এটার সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ ব্যালকানি, একটা বড় জানলাও পেয়ে যাচ্ছেন। প্রথমে আপনাদের অ্যাটাচ টয়লেটটা দেখাবো। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, দেখতে পাচ্ছেন এখানেও হ্যাঙ্গিং কমোড লাগানো রয়েছে। এটা একটু ছোট টয়লেট রয়েছে যেহেতু অ্যাটাচ, এটা WC করা রয়েছে। এটা 4x3-এর এই টয়লেটটা রয়েছে। ঠিক তার পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যালকানি। ব্যালকানিটাও আপনার সাইজ রয়েছে 3x4। দেখিয়ে দেবো আপনাদের ব্যালকানি ভিউটা। এটা হচ্ছে ব্যালকানি ভিউ, দেখতেই পাচ্ছেন সামনে রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যালকানি থেকে আমরা বেরোলাম, রুম থেকে বেরোচ্ছি। এটা মেইন ডোর, ডোর থেকে আমরা বেরিয়ে গেলাম। ফ্ল্যাটটা খুবই ভালো, আপনারা আসুন দেখুন। এবারে আপনাদের বলে দিই যে ফ্ল্যাটটা আমি আপনাদের দেখালাম সেটা G+3 বিল্ডিং, সামনে 32 ফুটের রাস্তা, সমস্ত কিছু ব্র্যান্ডেড কোয়ালিটি ইউজ করা রয়েছে এতে। ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাচ্ছেন সেকেন্ড ফ্লোর, এবং সব কিছু ব্র্যান্ডেড পাচ্ছেন। এতে পার্কিং রয়েছে অ্যাভেলেবেল। পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটার দাম পড়ছে 37 লাখ, 37,500 টাকায় আপনি ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন উইথ পার্কিং। তো আপনারা আসুন দেখুন, ফ্ল্যাটটা অবশ্যই ভালো লাগবে। পার্কিং আছে, লিফট রয়েছে, CCTVও এখানে থাকবে, তো ভালো লাগবে। আপনারা এসে দেখুন, নিউ গড়িয়া মেট্রো থেকে খুবই কাছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং এরকম ধরনের ফ্ল্যাটের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। আর পাশে দেখা যে বেল আইকনটি রয়েছেন সেটাকে টিপে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমাকে সাপোর্ট করবেন আপনারা।